হ্যালো গাইজ, তো আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো চলো ইন্ট্রো দেওয়ার আগে আর ভ্লগটা শুরু করার আগে আজকে বলি, মানে আমি এখন ভ্লগটা শুরু করেছি কটার সময়, এখন বাজে রাত 10টা আর আমি এখন ভ্লগটা শুরু করেছি এর জন্যই, কারণ আমি যাব আজকে একটা অনুষ্ঠানে, তোমার একটা ফাংশানে যাব, তার জন্য ভাবলাম যে চলো আজকে একটা তাহলে ভ্লগ হয়ে যাবে, ওর জন্য আমি ভিডিওটা অন করেছি। আর আমাকে এক ঘন্টার মধ্যে রেডি হতে হবে, কারণ কি এক ঘন্টাও না, এক ঘন্টারও আগে আমাকে রেডি হতে হবে, প্রায় তোমার আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমাকে রেডি হতে হবে, কারণ কি জামাইবু আসবে আর আমি আজকে যাবো দিদিদের সঙ্গে, এত রাতে যাবো, দিদিরা যাবে, দিদি যাবে, জামাইবু যাবে, আমার মামু যাবে, আমরাই যাবো। তো চলো আর বিষয়টা কি তোমাদের বলছি, তো ততক্ষণ আগে রেডি হয়নি, মতলব রেডি হতে হতে তোমাদের আমি বিষয়টা বলছি। তো চলো ঝটপট করে আগে একটু চেঞ্জ করে নিই। তো এই দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, আজকে যাবো এই ড্রেসটা পরে। আর এখন বলি আমার ওইখানে যাওয়ার কারণ, তো তোমরা হয়তো অনেকেই জানো, মতলব আমাদের এইখানে যারা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি ওখানে কী করতে যাচ্ছি। আজ যাবো হচ্ছে স্মৃতিকণার গান শুনতে। তো স্মৃতিকণাকে তোমরা কে কে চেনো আর কে কে চেনো না আমাকে কমেন্ট করে জানি, অবশ্য দেখলে অনেকেই চিনতে পারবে, যারা চেনো না তারাও চিনতে পারবে। আমি আজকে তার গান শুনতেই যাচ্ছি, তো তার জন্য এখন ছটপট করে রেডি হয়ে নিই, তারপর বেরোবো এখনই। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর তার আগে বলি যে আমার বাড়ি হচ্ছে সবদালপুর, কিন্তু আজ আমি যাবো হচ্ছে চাঁদপুর, কারণ কি অনুষ্ঠানটা চাঁদপুরেই হচ্ছে, আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে। তো আমরা যাবো একটা তোমার একটা স্কুটি নেবে আর একটা বাইক নেবে, তো আমরা দুটো গাড়িতেই যাবো। তো আমি তো রেডি আর আমার দিদিরাও অলরেডি চলে এসেছে, আমি ভেবেছিলাম ওদের আনতে যেতে হবে, তা দেখি না ওরা চলে এসেছে, তো ওর জন্য এখনই মতলব আমাদের বাড়ি থেকেই বেরোবো। জামাইবুটা তো মতলব রেডি হয়েই রয়েছে, ওরা আর চেঞ্জ মেঞ্জ করবে না, ওরা অত সাজুগুজু করে না আমাদের মতন, মেয়েরা একটু বেশি সাজে, তো তার জন্য। তো চলো এখন বেরিয়ে যাবো। আর এই দেখো আমি দেখাচ্ছিলাম গাইজ আমি এরকম করে চুল বেঁধেছি, মতলব আমি একা একাই চুল বাঁধি, আমি যত স্টাইলে চুল বাঁধি আমি একাই বাঁধি। আর এখানে আমি এইটাই বলছিলাম যে আমি মতলব একা একাই বাঁধতে পারি, তার জন্য আর আমার মনে আমাকে বলছে কি পাশ থেকে তাহলে তোমার বিয়ের সময় তুমি কাউকে ডাকবে না, তোমার মেয়ে মতলব বলতে চাইছে যে কোনো মেকআপ আর্টিস্ট আনা লাগবে না, তুমি একাই সাজবে। আমি বলছি হ্যাঁ আমি একাই সাজবো। যাই হোক গাইজ চলো বেরিয়ে যাই, বেরিয়ে যেতে যেতে কথা বলছি তোমাদের সঙ্গে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি এই দেখো, আর বেরোনোর তো বললাম যে বাইকে যাব, তো আমার দিদি টিদি সবাই পেছন দিকে রয়েছে আর আমরা হাঁটছি, কারণ আমাদের বাড়ির সামনে একটা ল্যাম্প পোস্ট আছে, মতলব সেখানে লাইট আছে, ওর জন্য ওই লাইটের কাছটাই যাচ্ছিলাম। আর এই যেমন মাম্মামরা মানে যাইবো চলে এসেছে, এসে মতলব আমাদের বাড়ির সামনে এসে দেখে যে গাড়ির তোমার পেট্রোল শেষ, তো তার জন্য আবার পেট্রোল ভরার জন্য রাস্তার দিকে গেল, মাত্র এখনই চলে আসবে, ইনভার্টার এখানেই গেছে। তো ওর জন্য আমি ভাবলাম যে চলো আমরা একটু আগাতে লাগি, আর আমার দিদি আর মামু আসছে পেছনে, তো এই জন্য আমরা সবাই এগিয়েছি। আর চলো এখন তোমাদের দেখাবো আমার ফাইনাল লুকটা, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দাঁড়াও তোমাদের একটু দেখাই, তারপর না তোমরা দেখবে মতলব কমেন্ট করবে। এই দেখো তো গরমের মধ্যে তো ওর জন্য একটা হালকা পাতলা এই যে এই ড্রেসটাই পরেছি, আর দেখতে পাচ্ছ মুখটুক পুরো ঘেমে গেছে, মানে এখন তো যেও পারিনি তার আগে মুখটুক পুরো ঘেমে জল। তো ওই দেখো মামু চলে এসেছে আর আমার জামাইবউ সামনে চলে এসেছে, মতলব তেল ভরে চলে এসেছে, তো ওর জন্য এখনই আমরা বেরিয়ে যাব। ওই যে মামু আসছে আর আমার মাম্মাম যাচ্ছে ওর ওই ওই গাড়িতে ওঠার জন্য, ওই যে আমার দিদি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছে, মতলব আমার মামি, ওই যে আমার মামু, ওই মামুর হচ্ছে মতলব হবু বউ, এখনও বিয়ে হয়নি, মতলব হবে হবে তার জন্যই বললাম। তো আমার মামি, আমি, আমার দিদি, আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে হচ্ছে হচ্ছে আমি আর সুমি একটা গাড়িতে উঠেছি, আমার জামাইবু যেটা চালাচ্ছিল ওইটাই, আর আমার মামু দিদি আর আমার দুই মনে আরেকটা গাড়িতে যাচ্ছে। তো চলো যেতে লাগি, এদিকে এত হাওয়া হচ্ছে আমি সে তাকাতেও পারছি না, যেহেতু গাড়ি চলছিলো তো জানোই, আর রাতের বেলা ফাঁকা রাস্তা পেয়ে খুব জোরে মানে চালাচ্ছিলো, বলছিলাম যে আস্তে আস্তে চালাও, বিপদ কখন আসে বলা তো যায় না ওর জন্য। এই দেখো পুরো ফাঁকা রাস্তা, এটা হচ্ছে কানাইপুরের মাঠ, এই এই জায়গাটা হচ্ছে কানাইপুরের মাঠ। এইখানে আগে আসতাম, অনেক আগে আসতাম ভিডিও মিডিও করতে, যখন টিকটক টিকটক ছিল তখন, এখন এদিকটায় আর আসাই হয় না, এদিকটা পুরো উল্টো হয়ে যায় তো ওর জন্য আর আসা হয় না। তো অনেকদিন পরে দেখি এসে ভালোই লাগছিলো। তো চলো যাই আমরা, না যেতে যেতে দেখছিলাম যে অনেক মানুষজন চলে আসছে, আমি ভাবলাম কি তাহলে কি গিয়ে কি একদম ইনসাল্ট হয়ে যাবো, এত সুন্দর সেজেগুজে যাচ্ছি আদৌ কি দেখতে পাবো স্মৃতিকণাকে, তাই ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে ঠাকুরকে ডাকছিলাম যেন দেখতে পাই দেখতে পাই। তারপর দেখি যে না ফাইনালি আছে, এখনও স্টেজেই রয়েছে। আর এই দেখো মেলাটা, এ দেখো অনেক বড়ই একটা মেলা হয়েছে, এইখানে আমার এই প্রথম আসা, এর আগে আমি কখনোই আসিনি। জামাইবুটা এসেছে
তো ওরা যাই আমি বলতো এর আগেও আসার কথা বলেছে কিন্তু আসিনি, তো এবার দিদি টিদি সবাই এসেছে বলে এসেছি আমিও। তো মেলাটা অনেক বড়ই হয়েছে তাই দেখলাম। আমি ভাবছি মানে এখানে না দুটো দুটো হয় তোমার এই চড়ক, যেমন আমাদের এখানে কার্তিক পুজো দুটো হয় না তেমনও এখানেও দুটো হয় পাল্লাপাল্লি দিয়ে হয়। তো এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছ স্মৃতিকণাকে, উনি এখন গান করছে, তো তারাও তোমাদের একটু গানগুলো শোনাবো একটু বাদে শোনাচ্ছি, কারণ কি আমরা আসতে মাঝের দিকে হয়ে গেছিলো মাথার গানটা মাঝে মাঝে উঠছিলো ওর জন্য আর আমি দেখাইনি। কিন্তু আমরা আসার পরে নার মাত্র দুটো গান করে উনি আবার নেমে গেছিলো, কারণ কি তারপরে আবার অন্য একটা শিল্পী উঠেছিলো, তারপর আবার অন্য উঠেছিলো। তো তোমাদের সব কিছুই দেখাবো, তোমার ভিডিওটা দেখো আর চলো তোমরা ওনার গান শুনলে, মানে যারা যারা এখন আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ না, আমরা অনেকটা দূরে রয়েছি তো তার জন্য হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমি জুম করে করে নিয়েছি, তাছাড়াও তোমরা গান শুনলে বুঝতে পারবে। দাঁড়া তোমাদের একটু গান শোনাই। আমার মনে হয় এবার অনেকেই চিনতে পেরেছ, কারণ কি ইনার গলার ভয়েসটা শুনলে যে কেউ মতলব বোঝা যাবে যে কে গান করছে। আর ইনার গান কে কে পছন্দ করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার বেশ ভালো লাগে ইনার গানগুলো, তার জন্যই আমি চলে এসেছি গান শোনার জন্য। ভাবলাম যে চলো এই যে মানে এত কাছে কাছে এসেছে যখন, তাহলে একটু যদি না যাই তাহলে কেমন হয়ে যায় না। তো এইখানে দেখো কত ক্যামেরা সেট আপ, এখানে সব ক্যামেরাতে লাইভ শো চলছে। অবশ্য বাড়িতে থাকলে লাইভ শো তো দেখতে পারতাম, কিন্তু তার থেকে ভালো হলো না এখানে এসে সামনাসামনি দেখে নিলাম সবসময় লাইভ শো দেখার থেকে। তো চলো দাঁড়াও তোমাদের আরেকটু গান শোনাই, আমি শুনছি কেন একা একা তোমাদেরও একটু শোনাই। তো চলো অনেকক্ষণ ধরে গান শুনছো আর অনেক টাইম ধরে স্মৃতিকণাকে দেখেছো, এবার আমাকেও একটু দেখো, নাহলে তো তোমরা ভুলেই যাবে যে ব্লগটা আমার চলছে। তো তার জন্য আমার থোবরাটা নিয়ে আমি চলে এসেছি ক্যামেরার সামনে। আর দাঁড়াও এখন যে গানটা তোমাদের শোনাবো না, এই গানটার মানে যতগুলো কথা এই গানে বলেছে একদম ঠিক, সত্যি সত্যি কথাগুলো আমার বেশ ভালো লাগে এই গানটাও, কিন্তু তোমাদের একটু শোনাচ্ছি দাঁড়াও। তোমরা হয়তো অনেকেই খেয়াল করলে যে উনি না ওই পাশে নেমেছে, মতলব স্টেজের ওই পাশে নেমেছে, তো ওই যে ভিড়টা দেখা যাচ্ছে না যে সবাই নাচ করছে, এইখানে উনি নেমে এসেছে। মতলব আমার থেকে বেশি এক্সাইটেড আমার দিদি, আমি তো দূরে ওই পাশটায় দাঁড়িয়েছিলাম, আমার দিদি বলছে তুই তো ব্লগ বানাচ্ছিস তাহলে ওনার কাছে চল, ওনাকে আরও কাছ থেকে দেখতে পাবি। তারপর ও আমাকে হাতটা ধরে টেনে টেনে নিয়ে চলে এসেছে এখানে। তো এই দেখো এত কাছ থেকে ওনাকে দেখতে পারবো আমি ভাবিনি, অনেক ভালো লাগছিল এত কাছ থেকে দেখতে পেয়ে ওনাকে। আমি ভেবেছিলাম যে মানে তাহলে আমার দিদি বলছিল যে মানে ওনার সঙ্গে সেলফি তোলার কথা, তো যেহেতু এইখান থেকে তো হয় না, যেহেতু উনি এখনও শো করছিল, এখন উনি গান করেছিল, তার জন্য আর এখান থেকে তুলতে পারিনি, কিন্তু তুলেছি ঠিকই, মানে এসেছি যখন তুলবো তো ঠিকই, সেলফি একটা না নিলে হয়, একটা স্মৃতি তো নিয়েই যাব। তার জন্য উনি যখন মানে স্টেজ থেকে নেমে যখন গ্রিন রুমে গেছিলো তখন গিয়ে আমরা সেলফি তুলে এসেছি, সেই সেলফিটাও আমি এই ভিডিওর শেষে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করবো। তো এই দেখো ওনাকে দেখাচ্ছিলাম পাশেপাশে, যদি আমাকে একটু না দেখায় তাহলে কেমন হয়, নাহলে হয়তো তোমরা বিশ্বাসও করবে না, তার জন্য ওই দেখো আমি আমাকে একটু দেখিয়ে দিলাম। আর উনি এখানে এসে মতলব আমাদের কাছে এসে অনেক ভালো কথা বলছিল আর অনেক সুন্দর করে নাচ টাচ করছিল, গরমে ঘেমে জল হয়ে গেছে তাও আমাদের মাঝে নেমে এসেছিলো। আর এখানে না উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কি যে এমনিতেই আমি ছোটো মেয়ে স্মৃতিকণা, আমাকে তো হয়তো তোমরা কেউ দেখতেই পারছো না যেহেতু আমি স্টেজ থেকে নেমে গেছি, তাই বলছিল এখানে।
তো চলো এখন উনি ওইদিকে গ্রিন রুমে যাবে, তা আমরা ওনার ওনার পেছন পেছন গিয়ে একটা টুক করে সেলফি তুলে আসবো। তো আমরা না ওইখান থেকে একটা সেলফি তুলে চলেও এসেছি, ওইখান থেকে সেলফি টেলফি তুলে এখন যাচ্ছি আমরা একটু মতলব এই ইসের দিকে, ওই যে সেই মিকি মাউস ওঠে না মেলার ভিতরে, মিকি মাউসে মাম্মাম বলছে যে মিকি মাউসে উঠবে, তার জন্য ওকে এখানে নিয়ে যাব। তো এই দেখো মিকি মাউসের কাছে চলে এসেছি, এটা অনেক ছোট ছিল, দুটো একটা মেলা অনেক বড় মিকি মাউস ওঠে, মতলব বাচ্চা কাচ্চারা তো পুরো ওইটাতে উঠে চড়ে উঠে যেতেই পারে না, এত উঁচু থাকে। আর এখানে এসে না আমারও অনেক শখ করছিলো যে উঠার উঠতে ইচ্ছা করছিলো, তারপর না আমি ওই কাকুটাকে বলছিলাম যে আমি উঠলে কি ফেটে টেটে যাবে, তারপরে বলছে যে না কোনো সমস্যা নেই, তার জন্য দেখো গাইস আমিও উঠে পড়েছি। আর এত বড় হওয়ার পরে এই প্রথম মনে হয় আমি এই মিকি মাউসে উঠলাম, অনেক মজা লাগছিলো। আর আমার ভয়ও লাগছিলো যে সত্যি সত্যি যদি আমি ফেটে ফেটে যদি আমি ভেতরে ঢুকে যাই তাহলে কী হবে আমার সঙ্গে। তো তারপরে বাচ্চাদের সঙ্গে আমিও একটু মজা করেছিলাম, বাচ্চা হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য, আমার মাম্মা তো পড়ে যাচ্ছিলো বারবার ওকে তুলে তুলে নিয়ে দৌড় এখানে, আর আমার বেশ মজা লাগছিলো, মনে হচ্ছিল না আমি এখান থেকে নামি, আবার ভয় ভয়ও লাগছিলো। এমনকি আমার মামু সুমন মামা মামুও এতে উঠেছিলো, যখন মামু উঠেছে তখনই আমি সাহস পেয়েছি উঠার, নাহলে আমি ভাবছিলাম যে না উঠবো না যদি ফেটে মেটে চলে যাই ভেতরে। তারপর দেখলাম যে মামুর মতন মানুষ যেহেতু ওখানে উঠতে পেরেছে তাহলে নিশ্চয়ই আমিও পারবো। তো তারপরে একটু মজা টজা করে আমি এখন নেমে পড়েছি ভয়তে, আমি আর উঠবো না বলে নেমে চলে এসেছি। দেন ওখান থেকে আমরা চলে এসেছি, এখন মেলার দিক থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কি বললাম যে এখানে দুটো হয় তোমার চড়ক, তো আমরা দুটোটার ওইখানে যাচ্ছি, ওইটাই আমরা দাঁড়াইনি, যেহেতু ভাবলাম যে যদি ওইটাই দাঁড়ায় তাহলে যদি স্মৃতিকণাকে দেখতে না পারি তার জন্য আর ওইটাই না দাঁড়িয়ে এইটাই চলে এসেছিলাম সোজা। তো তার জন্য এখন আবার ভাবলাম যে তারপর দিদি বলছে যে চলো ওটার থেকে একটু দেখে আসি যে ওটাই কী কী হচ্ছে, তার জন্য আমরা ওটার দিকেই যাচ্ছি যে হেঁটে হেঁটে সবাই মিলে। তো ওইটাও বেশ কিছু মানে একটুখানি সামনে গিয়ে দুটো পাশাপাশি, যেমন আমাদের এখানেও হয়, তোমাদের বললামই তো আমাদের এখানেও দুটো হয় পুজো, তো কার্তিক পুজো দুটো হয়, এইখানেও তেমন দুটো হয়। এই যে ওই দেখো ওই যে দূরে যে আলোটা দেখাচ্ছে ওই যে এইখানে আরেকটা হয়, তো এইখানে এসে না দেখি যে এখানে সেরকম কিছু হচ্ছে না, দিদি বলেছিলো এখান থেকে চাউমিন পেলে চাউমিন, ওইখানে পাইনি বলে এইখানে এসেছিলাম, তো ওইখানে গিয়েও পাইনি, দেন আবারও আমরা এইখানে চলে এসেছি, মতলব যেখানে স্মৃতিকোণা এসেছে ওইখানে আমরা এসেছি। এইখানে এসেও দেখি চাউমিন নেই, দিদি বাড়ি থেকেই বলেছে যে চাউমিন খাবে, তো এখানে এসেও দেখি চাউমিন নেই, ওখানে গিয়েও দেখি, তারপর দিদি বলছে কী আর করা যাবে চলো এখন তাহলে কয়েকটা রোল নিয়ে বাড়ির দিকে চলে যাই। এখন বেজে গেছে প্রায় 12টা, ওর জন্য তার জন্য দিদি এখান থেকে তোমার রোল নিয়ে প্যাকিং করে নিচ্ছিল, আর আমাদের একটা একটা করে আইসক্রিম কিনে দিয়েছে। তো আমি রাবড়ি খেতে অনেক পছন্দ করি, তার জন্য আমি রাবড়িটা খাচ্ছি, আমার মাম্মামও ওই দেখো চকোবার খাচ্ছে, ও তো একদম মুখেটুকু লেটিয়ে নিয়েছে, হট করে ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছে ও লজ্জা পেয়ে গেছে, তার জন্য হেসে পড়েছে। তো চলো আমি দেখি আইসক্রিমটা টুকটুক করে খাই, ওই যে আমার সুমি, ওটা তো প্রায় শেষের দিকে শুধু কাঠি দেখাচ্ছে। তো এই দেখো এখানে বললাম যে কয়েকটা তোমার রোল করা হচ্ছে, এই যে ব্যাস এই রোলগুলো হয়ে গেলেই আমরা এখন বাড়ির দিকে বেরোবো। এমনি তো আমার মানে আর ভালো লাগছে না বেশি টাইম কোথাও, অতটা ভালো লাগে না এখন, মনে হচ্ছে যে ব্যাস একটু শুতে পারলেই শান্তি, তাই ভাবছিলাম আর বলছিলাম যে তাড়াতাড়ি করো। ফাইনালি সব কিছু নিয়ে যে আমরা কিনে কেটে নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে, বেরিয়ে পড়েছি। তো ওই যে সবাই মিলে হাঁটছি, কারণ যেখানে গাড়িটা দাঁড় করানো রয়েছে ওইখানেই আমরা যাচ্ছি। তো ওই যেমন মামু ওরা তো হাফ প্যান্ট পরেই চলে এসেছে, মতলব আমার জামাইবু হাফ প্যান্ট পরে চলে এসেছে, আমার মামু হাফ প্যান্ট পরে চলে এসেছে, ওদের কোনো ব্যাপার না, আমাদেরই যত ঢং আমরা একটু সাজুগুজু না করে আসতে পারি না তো কোথাও তার জন্য। তো এই দেখো আমার মাম্মাম তো ওই গাড়ির সামনে বসেছে, আর যাওয়ার সময় না মতলব আমরা একটু অনেকটা আগে পিছিয়ে ছিলাম তার জন্য আর ওদের আর দেখাইনি, এর জন্য এখন মতলব বাড়ি যাওয়ার সময় আমরা সবাই একসঙ্গেই যাচ্ছি। এই যে আমরা এই গাড়িতে উঠেছি, যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই আবার যাচ্ছি। তো চলো গাইস বাড়ির দিকে যাই, আমার তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমার মনে হচ্ছে যে কোনোভাবে যদি একটু শুয়ে পড়তে পারি ব্যাস আমি ঘুমিয়ে যাবো। তো চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস। ফাইনালি চলে এসেছি বাড়িতে, দেখো এসে তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে, তো এখন ব্যাস একটু শুতে পারলেই বাঁচি। আর মন চাইছে না যে এখন ভিডিওটা একটু এডিট করি, একটু মন চাইছে না, আমি কালকেই ভিডিওটা এডিট করব, কারণ কি যেহেতু আজ কালকে তো পোস্ট করব না, পরশু পোস্ট করব ওর জন্য, আর এখন রাত জেগে পোস্ট করব না, এখন বাজে প্রায় একটা। এই যে আর আসার সময় মাথাটাতে মানে চুলটুল বেঁধে চলে এসেছিলাম, আর তার থেকে বড় কথা দেখো আমি না যাওয়ার সময় আজকে একদম বিছানাটা কমপ্লিট করতে হয়ে গেছিলাম, মশারি টশারি টানিয়ে একা একা থাকি, তো আর এসে মন চাইতো না, যেমন সত্যি সত্যি এখন চাইছে না যে আমি এখন একটু বিছানাটা করি, ভাগ্যিস আমি করে রেখে গেছিলাম, তো তার জন্য এখন বেশ শুয়ে পড়বো। তো নতুন ভিডিওটা এই পর্যন্তই, সবার সঙ্গে দেখাবেন নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে জানাই টাটা, আর এখন তো রাত, তো সবাইকে জানাই গুড নাইট, বাই।